প্রাইমারি পরীক্ষা এবং এসএসসি এসএলএসটি আপার প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু ডিএলএড এবং বিএড এর প্রশিক্ষণ নেওয়া। তাই এই প্রশিক্ষণপ্রাপ্ত ক্যান্ডিডেটদের জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মধ্যে দেব। মহামান্য সুপ্রিম কোর্ট বিএড ভার্সেস ডিএলএড মামলায় ঐতিহাসিক রায় কি দিয়েছে সে বিষয় নিয়ে আজকে আমরা জানব। ডিএলএড প্রার্থীদের জন্য রইল বিশাল সুখবর। তাহলে কি এবার থেকে প্রাথমিক পরীক্ষায় বিএড এর ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না? যারা অলরেডি 2022 পরীক্ষা দিয়ে দিয়েছে প্রাথমিক পরীক্ষা বিএড এর ক্যান্ডিডেটরা, তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, অল ডিটেলস নিয়ে কিন্তু আজকে তোমরা এই এভারগ্রিনে আপডেট পেয়ে যাবে। আসলে আমি তোমাদের জানাবো প্রাইমারি পরীক্ষায় আবেদন করার জন্য অথবা এসএসসি বা এসএলএসটি পরীক্ষায় আবেদন করার জন্য কেমন ক্রাইটেরিয়া থাকা দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনি ভিডিও। আমি দীপিকা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এবার গিয়ে তোমরা ডিএলএড এবং বিএড অথবা চাকরি পরীক্ষার অল আপডেটস তোমরা পেতে থাকো। বিএড ভার্সেস ডিএলএড এর মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের কি রায় আছে বা কি রায় দিয়েছেন সেই নিয়েই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো, যেটা কি যারা বর্তমানে অলরেডি ডিএলএড করছো বা করার চিন্তা ভাবনা করছো বা ভবিষ্যতে করবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, অথবা যারা বিএড করার চিন্তা ভাবনা করছো বা ভবিষ্যতে করবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। কারণ ডিএলএড অথবা বিএড এগুলো করা একটাই মাত্র কারণ হচ্ছে প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি অথবা এসএলএসটি বা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে জানা দরকার। তার সাথে আমি জানাবো যে অলরেডি যারা 2022 যেই বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারি এক্সাম দিয়ে পাশ করে গেছে তাদের ভবিষ্যৎ কি হবে। আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট ডিএলএড ভার্সেস বিএড মামলায় ডিএলএড প্রার্থীদের পক্ষে রায় দিয়েছেন, তাই সকল ডিএলএড প্রার্থীদেরকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের এই এভারগ্রিনে। তার সাথে আমি জানিয়ে রাখি যে বিএড এর প্রার্থীদের জন্য কিছু আমি গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। বিষয়টা তোমাদের কাছে প্রথম থেকে একটু ক্লিয়ার ভাবে জানিয়ে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে 16,500 প্রাইমারি শিক্ষকের বা শিক্ষিকার জন্য ভ্যাকেন্সি ছিল, সেই জায়গায় বিএড এর প্রার্থীরা আবেদন করে এবং তারা চাকরিও পেয়ে যায়। তো এখান থেকে সূত্রপাত সকল বিষয়ে। ডিএলএড প্রার্থীরা মনে করে যে বিএড প্রার্থীদের মতো তারা তো আর আপার প্রাইমারি হোক এসএসসি বা এসএলএসটির জন্য আবেদন করতে পারবে না। তাহলে বিএড এর প্রার্থীরা কেন প্রাইমারি পরীক্ষার জন্য আবেদন করছে? এই জায়গায় কি হচ্ছে যে ডিএলএড এর প্রার্থীরা পরীক্ষা দিয়ে তারা পাশ করে এগিয়ে যাচ্ছে, আর সেই জায়গায় ডিএলএড এর অনেক প্রার্থীরা তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। অনেক রাজ্যের হাইকোর্টে তুলে ধরা হয়েছিল, রাজস্থান হাইকোর্ট অলরেডি ডিএলএড এর প্রার্থীদের পক্ষে রায়দান করেন। ওকে, তো গতকাল আমাদের সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট এনসিটি যে গ্যাজেট রিপোর্ট করে দেওয়া হয়েছিল সেই রিপোর্টটা খারিজ করে ডিএলএড প্রার্থীদের পক্ষে রায়দান করেন যে এবার থেকে প্রাথমিক পরীক্ষায় শুধুমাত্র ডিএলএড এর ক্যান্ডিডেটরাই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ওকে, তো এবার প্রশ্ন হচ্ছে যে যদি প্রাথমিক পরীক্ষায় ডিএলএড এর ক্যান্ডিডেটরাই আবেদন করে তাহলে বিএড প্রার্থীদের কি হবে? তাই এটা একটা বিষয় ছিল যার সমাধান আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট খুব ক্লিয়ার ভাবে করে দিচ্ছেন, যেটা আমরা সবাই সকলেই রেসপেক্টফুলি ভাবে গ্রহণ করব এবং গভর্নমেন্টকে আমরা আবেদন করব যে এই যে সমস্যার সৃষ্টি যেখান থেকে হয়েছে যে বর্তমানে চাকরি নেই, চাকরি যাতে সকলকে সকল ক্রাইটেরিয়া অনুসারে দেওয়া উচিত। যেমন প্রাইমারি পরীক্ষা হচ্ছে বা হবে, ঠিক ওই রকমই আপার প্রাইমারি এসএসসি এসএলএসটি পরীক্ষা যদি হতে থাকে তাহলে কিন্তু এই বিএড এর প্রার্থীরা আর প্রাথমিক পরীক্ষায় ট্রাই করবে না। তারা যে বিএড করেছে, উচ্চ শিক্ষা গ্রহণ করেছে, তারা নিশ্চয়ই তাদের বিএড এর বা তারা নিশ্চয়ই তাদের 19 বা 11 12 বা আপার প্রাইমারি চাকরির দিকে তাকিয়ে তারা এই এত পড়াশোনা বা সেগুলো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিএলএড প্রার্থীরা যে আবেদন করেছে যে বিএড এর প্রার্থীরা কেন প্রাথমিকে আবেদন করবে, তাদের চাকরি বঞ্চিত হচ্ছে, এইটা যেরকম ঠিক তার সাথে এইটাও ঠিক যে যদি বর্তমানে গভর্নমেন্ট চাকরি দেন তাহলে বিএড এর প্রার্থীরাও কিন্তু প্রাথমিক পরীক্ষায় জন্য আবেদন করবে না। তাই আমরা সকলে এটাই রিকোয়েস্ট করবো যে গভর্নমেন্টকে যে যাতে এসএসসি এসএলএসটি এই পরীক্ষাগুলো চালু করতে, তাহলে কিন্তু আর এই সমস্যার কোনো রকম সৃষ্টি হবে না। ওকে, এবার আমি জানিয়ে রাখি যে প্রাথমিক পরীক্ষার জন্য তাহলে বর্তমানে কি ক্রাইটেরিয়া আছে। প্রাথমিক পরীক্ষার জন্য 50% হচ্ছে এইচএসএ এবং ডিএলএড থাকা অতি অবশ্যই দরকার, এবং এসএসসি বা এসএলএসটি পরীক্ষার জন্য গ্র্যাজুয়েশন অথবা পিজিতে 50% এবং বিএড থাকা
মাস্ট। ওকে, আমার যেহেতু ডিএলএড এবং বিএড দুটো করাই আছে, তো দুটো কোর্সেরই আমার খুব ভালোভাবে প্রেশারটা আমার জানা আছে। দুটো কোর্সেই পুরো 100% নিজের থেকে পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু একটা সফল রেজাল্ট আমরা পাই। তাই ডিএলএড এবং বিএড যেই প্রার্থীরা এই ভিডিও দেখছো, তাদেরকে আমি সকলকেই বলছি যে তোমরা যারা এই বছর ডিএলএড এবং বিএড করার চিন্তা ভাবনা করছো, তারা এগিয়ে যাও। ভবিষ্যতে কিন্তু তোমাদের জন্য অবশ্যই চাকরি আসবে। আর বিএড যারা ক্যান্ডিডেট তাদেরকেও জানিয়ে রাখি, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখছি যে সূত্রের খবর জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এসএসসি এবং এসএলএসটি হবে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রাখবে বিএড এর জন্য, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে এসএসসি অথবা এসএলএসটি। তোমাদের গ্র্যাজুয়েশনে 50% আর তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশনে 50% থাকলে কিন্তু তোমরা এসএলএসটি পরীক্ষা 11-12 পরীক্ষায় বসতে পারবে। আর 9-10 পরীক্ষায় বসতে গেলে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে 50% থাকা দরকার। আর ঠিক ওরকমই ডিসেম্বরেও কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা শুরু হবে। যারা প্রাথমিক পরীক্ষার জন্য চিন্তাভাবনা করছো ডিএলএড ক্যান্ডিডেট, তারাও কিন্তু এই বছর যারা ডিএলএড অ্যাডমিশন নেবে তারা আবেদন করে দাও ডিএলএড কলেজে। তাহলে কি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলেও কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে। আর ঠিক যারা আপার প্রাইমারি পরীক্ষার জন্য চিন্তাভাবনা করছো তাদেরকেও বলে রাখি, তারাও বিএড এ যদি তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রাখো তাহলে কিন্তু তোমরাও পরীক্ষায় বসতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাছে খুব ইনফরমেটিভ হবে, কারণ এই ভিডিওর মধ্যে তোমাদের বিএড এবং ডিএলএড এর যে ক্রাইটেরিয়া আছে সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার ভাবে তুলে ধরেছি। এরপর আমি জানিয়ে রাখি যে যারা অলরেডি 2022 বিএড ক্যান্ডিডেটরা যারা অলরেডি পাশ করে নিয়েছো, তাদের ভবিষ্যৎ কি হবে? দেখো, রায়তে বলা হয়েছে যে চলতি বছর অথবা আগামী বছর ধরে কিন্তু মানে রানিং ইয়ার থেকে কিন্তু আর বিএড এর ক্যান্ডিডেটকে প্রাথমিক পরীক্ষার জন্য আবেদন করতে দেওয়া হবে না চলতি বছর। তার মানে যারা অলরেডি পাশ করে গেছে তাদেরও কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যৎ দেখা যাচ্ছে। আর যারা অলরেডি বিএড ক্যান্ডিডেট মানে পরীক্ষা দিয়ে পাশ করে অলরেডি চাকরি করছো, আশা করা যাচ্ছে তাদের কোনো অসুবিধা হবে না, মানে তাদের কোনো সমস্যাই হবে না, কারণ অলরেডি তারা চাকরি পেয়ে গেছো। অনেক বছর আগে তারা অলরেডি চাকরি করছো, তো তাদের কোনো রকম তাদেরকে নিয়ে সমস্যা নেই। ওকে, তো যা হয় ভালোর জন্যই হয় যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আমাদের সকলের কাছে। আর এই মামলার রায়টা আমরা অনেক দিন ধরে সকলেই অপেক্ষায় ছিলাম যে ক্লিয়ার কি হবে। ডিএলএড এর প্রার্থীদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবং বিএড এর প্রার্থীদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। বোথ অফ ডিএলএড এবং বিএড দুজনকেই আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ডিএলএড প্রার্থীরা তোমরা ভালো করে তোমাদের প্রশিক্ষণ তৈরি করো যে তোমরা যাতে আগামী দিনে তোমাদের প্রাথমিক পরীক্ষায় তোমরা চান্সেস পেয়ে যাও। আমার বিএড এর প্রার্থীদেরকে বলছি আমি, তোমরা খুব ভালো করে তোমাদের বিএড এ অ্যাডমিশন নাও, বা যারা অলরেডি রানিং তারাও কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো। এসএসসি এবং এসএলএসটি খুব তাড়াতাড়ি হতে চলেছে, এর গুরুত্বপূর্ণ রিপোর্ট কিন্তু আমি তোমাদেরকে এবার গিয়ে সবার আগে দিতে থাকবো। তাই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে রাখবে, তাহলে কিন্তু এরকম আমি তোমাদের জন্য চাকরির এবং ডিএলএড এবং বিএড এর অল ডিটেলস এবং আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমরা আমাকে এবার গিয়ে FB পেজে ফলো রাখতে পারো এবং মেসেঞ্জারে কথা বলতে পারো। তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছিল, সে প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দিতে পেরেছি। এবং আমার কমিউনিটি পেজ ইউটিউবে এবং ভিডিওসগুলো ফলো রেখো। তাহলে দেখা হচ্ছে আমাদের আরেকটা নতুন বিএড এবং ডিএলএড এর রিভিউ নিয়ে এবং তার সাথে ডিএড এবং বিএড এর নতুন আপডেট এবং চাকরির নোটিশ নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।